রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় আহত 15, এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজারের সুস্থানী মোড়ের কাছে 34 নম্বর জাতীয় সড়কে। খালি বাস বালা উল্টে দিয়ে লোককে ডাকা, খালি বাস না ছিল, লোক ছিল, ইঞ্জুরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন কলকাতা থেকে মালদাগামী একটি বেসরকারি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় আহত হন 15 জন যাত্রী, এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। বাসটা কলকাতা ডিপো থেকে উঠছিলেন, কলকাতা থেকে ধর্মতলা মানে মালদাতে আসছিল বাসটা, আসার পথে তোমার এই সুস্থানে ঢুকতে একটা স্টেট ছিল, ওকে ওভারটেক করতে যেয়ে গাড়িটা পাল্টি হয়ে গেছে। তাতে কজন আহত হয়েছে? তাতে মোটামুটি আমরা 15-16 জন ছিলাম, তার মধ্যে একটা মায়া মানুষকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, আর হালকা আমাকে কোমরে লেগেছে হালকা, আর গাড়ির মধ্যে মাল টাল ছিল। এবার ড্রাইভার আর খালাসি কোথায় গেছে তাদেরকে মানে এখন পাওয়া যাচ্ছে। কীভাবে ঘটলো বলে মনে হচ্ছে, কী কারণে? এটা সম্পূর্ণ ড্রাইভারের দোষ। কী করেছিল ড্রাইভার? ড্রাইভারের দোষ বলতে কি, যে একটা স্টেট ছিল পাশে, ওকে ওভারটেক করতে যেয়ে এমন স্পিডে ওভারটেক করেছে যে গাড়িটা উঁচু জায়গাতে উঠে গাড়িটা পাল্টে হয়ে গেছে। কলকাতা থেকে আসলাম মালদা, প্রিয়ঙ্কা বাসে। তারপর কোথায় কী হলো? সুস্থানী মোড়ে গাড়িটা পাল্টে খেয়ে। কীভাবে পাল্টে খেলো মনে হচ্ছে? একটা স্টেট বাস যাচ্ছিলো, স্টেট বাসকে ওভারটেক করতে যেয়ে পাল্টে খেয়ে গেল। তো দোষ কার মনে করছেন? ড্রাইভারেরই দোষ, সম্পূর্ণ ড্রাইভারের দোষ। কতজন ছিলেন বাসে? 15-16 জন ছিলাম। তাদের মধ্যে কতজন ইনজুরড হয়েছে? 3-4 জন মালদা হসপিটাল গেছে, বাকিজন বাকিটা ঠিক আছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা। রাস্তার ডিভাইডারে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল যাত্রীবাহী বাস। ঘটনায় আহত 15, এদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার ঘটনাটি ঘটেছে মালদা জেলার ইংরেজ বাজারের সুস্থানী মোড়ের কাছে 34 নম্বর জাতীয় সড়কে। খালি বাস বালা উল্টে দিয়ে লোককে ডাকা, খালি বাস না ছিল, লোক ছিল, ইঞ্জুরি হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, এদিন কলকাতা থেকে মালদাগামী একটি বেসরকারি বাস অন্য একটি বাসকে ওভারটেক করতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ডিভাইডারে ধাক্কা মেরে উল্টে যায়। ঘটনায় আহত হন 15 জন যাত্রী, এর মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাদের মালদা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বর্তমানে তারা চিকিৎসাধীন আছেন। বাসটা কলকাতা ডিপো থেকে উঠছিলেন, কলকাতা থেকে ধর্মতলা মানে মালদাতে আসছিল বাসটা, আসার পথে তোমার এই সুস্থানে ঢুকতে একটা স্টেট ছিল, ওকে ওভারটেক করতে যেয়ে গাড়িটা পাল্টি হয়ে গেছে। তাতে কজন আহত হয়েছে? তাতে মোটামুটি আমরা 15-16 জন ছিলাম, তার মধ্যে একটা মায়া মানুষকে হসপিটালে ভর্তি করানো হয়েছে, আর হালকা আমাকে কোমরে লেগেছে হালকা, আর গাড়ির মধ্যে মাল টাল ছিল। এবার ড্রাইভার আর খালাসি কোথায় গেছে তাদেরকে মানে এখন পাওয়া যাচ্ছে। কীভাবে ঘটলো বলে মনে হচ্ছে, কী কারণে? এটা সম্পূর্ণ ড্রাইভারের দোষ। কী করেছিল ড্রাইভার? ড্রাইভারের দোষ বলতে কি, যে একটা স্টেট ছিল পাশে, ওকে ওভারটেক করতে যেয়ে এমন স্পিডে ওভারটেক করেছে যে গাড়িটা উঁচু জায়গাতে উঠে গাড়িটা পাল্টে হয়ে গেছে। কলকাতা থেকে আসলাম মালদা, প্রিয়ঙ্কা বাসে। তারপর কোথায় কী হলো? সুস্থানী মোড়ে গাড়িটা পাল্টে খেয়ে। কীভাবে পাল্টে খেলো মনে হচ্ছে? একটা স্টেট বাস যাচ্ছিলো, স্টেট বাসকে ওভারটেক করতে যেয়ে পাল্টে খেয়ে গেল। তো দোষ কার মনে করছেন? ড্রাইভারেরই দোষ, সম্পূর্ণ ড্রাইভারের দোষ। কতজন ছিলেন বাসে? 15-16 জন ছিলাম। তাদের মধ্যে কতজন ইনজুরড হয়েছে? 3-4 জন মালদা হসপিটাল গেছে, বাকিটা ঠিক আছে। মালদা থেকে দেবু সিং এর রিপোর্ট, আনন্দ বার্তা।